নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া নার্সিং ইন ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা ও নবীনবরণ হয়েছে। সকালে রাবেয়া নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সভা হয় উদ্বোধন করেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। এ সময় রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার আবু নাসরের সভাপতিত্বে খায়রুল ওয়ারার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান, রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রাবেয়া খানম, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন কাজল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সহ অনেকে।